হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এটা হলো চিকেন প্যাটিস। এটার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা ঢেলে দেব, আর একটা লং মরিচ নিয়েছি, এটাকে আমি একটু ফ্রাই করে নেব। প্রথম আমি কিমাটা কীভাবে বানাইতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে সাধারণত আমি আমার বাচ্চারা যা খায় তাই আমি বানাই এখন আমি আমার বাচ্চার যা খাবারগুলো আমি প্রথম ইউটিউবে ফেসবুকে এগুলোতে দিতেছি, তারপরে বানাবো আমরা কী খাই, সুতি মাছ বাজি এগুলা। এখন আমার বাচ্চাদের খাবার ওয়ান বাই ওয়ান দিতেছি। এটা ভাজা হলে তারপরে আমি কিমাটা দিয়ে দেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দু মিনিট ফেলে রাখছি, এটা দিয়ে দেবো। এটা আমি কীভাবে মেরিনেট করছি এটা আপনাদের আমি শেয়ার করবো, রেসিপিটা আপনারা দেখে নিলেন। খুব এটা ভালো হলে তাইলে আমার জন্য দোয়া করবেন আপনারা, এভাবে যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, যে রুটির মধ্যে ঢুকাবো তখন দেখাবো আপনাদেরকে। এখন আমি ধনিয়া পাখারে পাব, এখন আমার কিমাটা রেডি হয়ে গেছে, এখন আমি পেস্ট্রি এটা দিয়ে বানাবো। আমি স্টোর থেকে নিয়ে আসছি সুপার মার্কেট থেকে, আমি একটা দুইটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে আমি ওভেন কুক করবো, তেল লেগে গেছে তো লাগতেছে না। ওভেনে যখন দেব মানে 300 ওই দেখান, আমার চিকেন প্যাটিস গুলো হয়ে গেছে। আপনারা বানাইয়েন, খাইয়েন, লাইক শেয়ার দিন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা।